সত্যি? হুম বলো। তুমি তো বলছিলে যে বিয়ের পর আমি যেমন খুশি তেমন পোশাক পরতে পারবো, মডার্ন ড্রেস পরতে পারবো। তুমি তো জিন্স টপ পরছো তাই না? আরে আমি জিন্স আর টপসের কথা বলছি না, আমি শর্ট ড্রেসের কথা বলছি। তোমার বিবেক বুদ্ধি কি দিন দিন লোপ পাচ্ছে সুমি? তুমি যদি এখন এসব ড্রেস পরো, পরিবার সমাজ এদের লোকজন কি বলবে বলো? দেখো আমাদের পরিবারে তো এখন কেউ নেই, আর যখন আমরা বাড়িতে যাব তখন তো আমি এই পোশাক পরেই যাব, এখানে শুধু শর্ট ড্রেস পরব। আর সমাজের কথা শোনো, এই ড্রেস পরে গেলেও না সমাজ প্রশ্ন করবে। ওকে অ্যাজ ইউ উইশ, তোমার স্বাধীনতা বলে কথা, তোমার যেটা ভালো লাগে সেটাই করবে। ঠিক আছে। তুমি চলে আসছো? হুম চলে আসলাম। আচ্ছা দেখো তো আমাকে কেমন লাগছে। খুব সুন্দর, আর তুমি তো এমনিতেই দেখতে অনেক সুন্দর। জানো আজকে ড্রেসটা পরে না শপিং মলে শপিং করতে গেছি, সবাই একদম আমার দিকে তাকাইছিল, একদম সবাই। তাই না? তো এখন মডার্ন বিবি যখন হয়ে পড়েছো, তখন কি পানি খেতে দিবা নাকি নিজে নিয়ে খাবো? আরে না না, তুমি যে কি বলো না, যাও তুমি বসো, আমি পানি দিচ্ছি। তুমি হলো তোমার, কখন বের হব আমরা? আমি তো রেডি, আর আমি তো এতক্ষণ ফেসবুকে রিলস বানাচ্ছিলাম। আচ্ছা এই ড্রেসটা তো আমাকে অনেক সুন্দর মানিয়েছে না? সুন্দর লাগতেছে ঠিক আছে, কিন্তু তুমি এসব কেন পড়েছ? কেন মানে, আমি তো ওয়েস্টার্ন পড়েছি। আচ্ছা সুমি, তোমার হাতের এই ফোনটা তো আমার দেয়া তাই না? হ্যাঁ তোমারই দেয়া। ফোনটার ক্যামেরা অনেক সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর, ছবিগুলো অনেক সুন্দর আসছে। ফোনের আউটলুকিংটাও কিন্তু অনেক সুন্দর তাই না? হ্যাঁ। কিন্তু এই সুন্দর ফোনটাকে তুমি কভার দিয়ে ভাবে ঢেকে কেন রেখেছো? এটা তুমি কি বললা, এই ফোনের কভারটা দিয়ে ফোনটা কত সুন্দর লাগতেছে তুমি দেখছো? আর এই কভার লাগানোর পিছনে দুইটা কারণ আছে, একটা হচ্ছে তোমার ফোনটাকে অনেক বেশি সুন্দর করে ফেলবে, আর একটা হচ্ছে এটা প্রোটেক্ট করবে। এক্স্যাক্টলি, দ্যাটস হোয়াট আই মিন টু সে, কভার। এই ফোনের কভারটা এই ফোনটাকে যেভাবে প্রোটেকশন দেয় না, ঠিক একইভাবে তোমাদের মেয়েদের ক্ষেত্রে প্রোটেকশন দেয় তোমাদের সুন্দর পোশাক আর পর্দা। আর এই ফোনটা তোমার কাছে যতটা দামি না, আমার কাছেও তুমি ঠিক ততটাই দামি। আর আমি চাই না যে তুমি তোমার নিজেকে এভাবে খোলামেলা রাখো, বুঝছো? আমি চাই তুমি তোমার নিজেকে সুন্দর পোশাক আর পর্দা দিয়ে ঢেকে রাখো। আর আমার মনে হয় আমার এই বুদ্ধিমতী বিবিটাকে আমার আর কোনো কিছু বোঝানোর প্রয়োজন নেই। আমি নিজে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি চলে আসো।